শৈশবের যদি কিছু মেমোরিজ রিকল করতে বলি এখন, প্রচুর মেমোরিজ। আমি ওখানে গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলাম, সাদা ড্রেস পরে স্কুল চারটা পিরিয়ড হওয়ার পরে বাসায় এসে খেয়ে দিয়ে আর স্কুলে যেতাম না, সাদা ড্রেস টা দোকানে রেখে গেঞ্জি পরে সোজা সিনেমা হলে যেতাম। ওখানকার সিনেমা হলের যে মালিক তার ছেলে আমার সাথে পড়তো, তার সাথে গভীর ফ্রেন্ডশিপ করলাম বিনা পয়সায় সিনেমা দেখবে বলে। তখন 10 টাকার টিকিট, আমার কাছে 1 টাকা ছিল না, আম্মা 1 টাকা দিত। তো আমি স্কুল বেলায় সিনেমা দেখতাম, ঈদের সময় পিরোজপুরে বাসার মোড়ে মোড়ে স্টল দিতাম, চিপস আইসক্রিম বিক্রি করতাম, ড্রিঙ্কস মানে কোমল পানীয়। মানুষ আসলে জোর করে এগুলোকে ধরিয়ে দিয়ে টাকা নিতাম, টাকা নিয়ে জোর করে এটা 3টা থেকে 6টা একটা শো, 6টা থেকে 9টা একটা শো, 2টা সিনেমা হল ছিল আমার ওখানে পিরোজপুরে। আমি সিনেমা হলে সিনেমা দেখতাম, বৃষ্টির সিজনে ফুটবল, ক্রিকেট সিজনে ক্রিকেট, মানে শীতের সিজনে ক্রিকেট খেলতেই হতো। আমি জেলা দলে খেলেছি, স্পোর্টসম্যান ছিলাম। আচ্ছা, যে সম্প্রতি ওয়ার্ল্ড কাপ গেল, কোন টিমকে সাপোর্ট করছিলে? আর্জেন্টিনা। আমি জন্ম থেকে, হাই ফাইভ হাই ফাইভ। ধরো আমি তো ছোটবেলা থেকে ম্যারাডোনা আমার স্বপ্নের নায়ক ফুটবলের। মানুষ আছে না দল চেঞ্জ করে, এবং আমাকে দেখবা অনেকে খুঁজছে, আমাকে কোনো দলের জার্সি পরা কোনো ছবি কোথাও পাইনি, ফটোশ্যুট করিনি আমি। আমাকে একবার বলেছে ব্রাজিলের ফটোশ্যুট করতে, বললাম না আর্জেন্টিনা হলে আমি করবো, আমি অন্য কোনো দলের জার্সি পরে আমি ফটোশ্যুট করবো না।